অশোকনগর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্তের দাবি তুলে পোস্টার পোস্টার ঘিরে চাঞ্চল্য সরগরম অশোকনগরের রাজনীতি। ইডি সিবিআই তদন্তের দাবি তুলে অশোকনগর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্টার পোস্টারকে ঘিরে সরগরম অশোকনগরের রাজনীতি। পোস্টারের ঘটনায় কটাক্ষ বিরোধীদের, ঘটনার নিন্দা প্রকাশ চেয়ারম্যানের। অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পৌরসভার গেটের পাঁচিল, পৌর এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দেখতে পান স্থানীয়রা। অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পৌরসভার গেটের পাঁচিল, পৌর এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দেখতে পান স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর কয়েকজন এসে পোস্টারগুলি ছিঁড়ে ফেলেন। প্রসঙ্গত মাসখানেক আগেও এই ধরনের পোস্টার পড়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা গুপি মজুমদার বলেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই কাজ করেছে। চেয়ারম্যান একজন সৎ মানুষ, তাকে কালিমালিপ্ত করতে এই পোস্টার লাগানো হয়েছে। সকালবেলা 8টা নাগাদ আমার কাছে ফোনটা যায় যে এরকম পৌরসভার পিছনের গেটে এবং গোলবাজারের রাস্তায় স্টেট ব্যাংকের অপোজিটে একটি চায়ের দোকানের পিছনে অশোকনগর কল্যাণগড় পৌরসভার মাননীয় পৌরপ্রধান প্রবোধ সরকারের নামে কুরুচিকর কিছু মন্তব্য পোস্টার করে লাগিয়েছেন। কিন্তু আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কারণ অশোকনগরের মাননীয় পৌরপ্রধান একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ হিসাবে অশোকনগরবাসী চেনেন এবং অশোকনগরে উন্নয়নের ক্ষেত্রে মাননীয় পৌরপ্রধানের বিরাট ভূমিকা আছে এবং সকাল থেকে রাত পর্যন্ত তিনি চেষ্টা করেন মানুষের উপকারে। কিছু মানুষ দুষ্কৃত বলবো এদের, এই দুষ্কৃতিকারীরা অশোকনগরের উন্নয়নকে বন্ধ করবার জন্য এবং অশোকনগরকে একটা শান্ত, অশোকনগরকে অশান্ত করবার একটা প্রচেষ্টা করবার জন্য এইটা ফ্রড, মানে মিথ্যে পোস্টার লাগিয়ে মানুষের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করবার চেষ্টা করছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএম নেতা সত্যসেবী কর। তিনি বলেন, এটা তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই, সে কারণেই এই ধরনের পোস্টার। ওই প্রবোধ সরকার তার নামে লিখছে, যারা প্রবোধ সরকারকে পছন্দ করে না ওদের দলের, আবার উল্টো একটা বড়বে যারা প্রবোধ সরকারকে পছন্দ করে। আগা থেকে মাথা পর্যন্ত টাকা ছাড়া 11 সালের পর শুধু শিক্ষক না, কোনো পদে চাকরি হয়নি, কোনো পদে, সরকারি যত পদ আছে। যোগ্য উপযুক্ত এমনি হয়তো হতে পারত, তার থেকে ওরা টাকা নিয়েই করেছে। ফলে এখন যা দেখছেন অশোকনগরে, এটা সর্বত্র ছড়াবে। তৃণমূলকে শেষ করার জন্য আমাদের খুব দরকার হবে না, নিজেরা নিজেরাই শেষ হবে, তো নিজেরা নিজেরাই শেষ হবে। আর এটা হবে, কারণ ব্যাপারটা হচ্ছে তুমি খেয়েছো, আমি ভাগ পাইনি। পুলিশকে দিয়ে কেন বের করা হচ্ছে না, যে কেন রাতের অন্ধকারে কে পোস্টার মারছে, বের করবি কি? বের করলেই তো নিজেদের দলের কাহিনী কেসটা সমস্ত রাস্তায় বেরোবে। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীর মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা, সে কারণেই পোস্টার। এ বিষয়ে বিজেপি নেতা শ্যামলেন্দু দে আরো বলেন, হ্যাঁ পোস্টার তো সঙ্গে সঙ্গে ছেঁড়া হয়ে গেছে, পোস্টার ছেঁড়া হয়ে গেছে। পোস্টার ছিঁড়ে তো আর দুর্নীতি ঢাকা যায় না, এটা সর্বজন বিদিত। শুধু গঙ্গার জলের পাইপলাইনের কাটমানি নয়, এখানে যা যা হচ্ছে, যা কিছু হচ্ছে, এখানে হাঙড়েরা বসে আছে, এখানে গরু চোররা আসার পর থেকেই এখানে যাবতীয় দুষ্কৃতকারীদের প্রভাব বেড়েছে, মস্তান রাজ কায়েম হয়েছে। কলেজে অ্যাডমিশনের ব্যাপারে এখানে কাটমানি চলছে। আর এই যে গঙ্গার জল, এ তো সর্বজন বিদিত, কেঁচো খুঁড়তে সাপ বেরোবে, তদন্ত আমরাও চাইছি, তদন্ত আমরা চাইছি। আর এই যে যারা পোস্টার মেরেছে, এরা তাদের ঘরের লোক, যারা ভাগ পায়নি তারা আজকে ক্ষিপ্ত হয়ে উঠেছে, বিভিন্ন বিষয়ে তারা বঞ্চিত হচ্ছে, কাটমানির ভাগ না পেয়ে তারা ক্ষিপ্ত হচ্ছে, আর সেই কারণেই আজকের এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। না না, রাজ্য পুলিশ তো এখানে কিছু করবে না, কারণ রাজ্য পুলিশের করার ক্ষমতা নেই। এদের যিনি মক্ষী রানী রয়েছেন মানে সবার উপরে, তিনি তো এ সমস্ত দুর্নীতির একদম প্রশ্রবণ, ওখান থেকেই তো দুর্নীতি নিচে গড়িয়ে পড়ছে। সেই স্বাভাবিক কারণেই এটা সিবিআই, ইডি সব কিছুই এখানে প্রয়োজন হয়ে পড়েছে। বিষয়টি নোংরা মানসিকতার পরিচয় বলে ব্যাখ্যা করেছেন অশোকনগরের চেয়ারম্যান। এ বিষয়ে চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, অন্যায় কাজে বাধা দেওয়ায় চোর ছাচুররা এই কাজ করেছে। কুরুচিপূর্ণ কথাবার্তা যারা বলে তাদের কথা বিবেকে বাধে, রুচিতে বাধে,
অ্যাকচুয়াল যারা আমার দ্বারা মানবতার খারাপ কাজ করতে গিয়ে তারা এই কাজগুলি করে সেটাই বুঝি ভালো করে। অশোকনগরে আমি ডাকাতি বন্ধ করেছি, চুরি বন্ধ করেছি, খুন খারাপি নেই অশোকনগরে। অশোকের সাধারণ মানুষ অত্যন্ত শান্তিতে সুখে আছে, তারা প্রতিদিন আমার কাছে আসে, বিভিন্ন কথাবার্তা বলে, আমি তাদের কথা সবাই শুনে শুনি। গঙ্গাজল প্রকল্পের কথা যারা বলেছে তারা জানেই না যে গঙ্গাজল প্রকল্পের টাকাটা কীভাবে আসে, কীভাবে খরচ হয় এবং এটা কীভাবে কী হয় কিছুই জানে না। এবং না জেনে অর্বাচীনের মতন কিছু লোক কিছু কথাবার্তা বলছে, যেই কথাগুলো শুনলে মানুষ হাসবে। আর আমি জীবনের পর্যন্ত এক টাকা চাইনি, যখন পৌরসভায় কাজ করতে আসে তখন প্রথম দিয়ে বলে দিই যে কাজটা ভালো হোক, এক কাপ চা খাওয়ার প্রয়োজন নেই, প্রকাশ্যে বলি আমি। তারপর যদি এই কথা লেখে তাহলে মনে করো তারা অর্বাচীন পাগল হয়ে গেছে, কারণ তারা ভেবেছিল যে আমাকে চেয়ারম্যান থেকে আটকাতে পারবে, সেটাও পারেনি। আমাকে দল দায়িত্ব দিয়েছে, দলের দায়িত্ব পালন করছে আমি নিষ্ঠার সাথে, এবং এই রাগের চেয়ে ওরা এইসব কিছু লিখছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।